आलू पटल भेजे नेब तार साथे प्याज रेडी काचा लंका रेडी। तो आलू पटल किभाबे घरोवा पद्धतिते निरामिष आकारे रान्ना करा हय सेटा आपनादेर आमि देखाबो। निरामिष रान्ना करबे किन्तु बेश भालो हबे। तो सम्पूर्ण भिडियोटा आपनारा देखते थाकबेन आमि किभाबे आलू पटल रान्ना करि घरोवा पद्धतिते गरम मसला दिये बेश भालो करे एकटु शुकनो शुकनो करे। तो चलो शुरू करी आज के आलू पटल रान्ना निरामिष पद्धतिते। ভেজে নিতে হবে আলু পটলটাকে। फ्राई करा है गेछे लाल लाल करे एबार आमी प्याजटा दिये देबो। प्याज आर काचा लंका ठीक आछे एबार दिये देबो सब। देखुन प्याज आर काचा लंका रेडी केटे कुटे दिये दिलाम एर मध्ये।
ভোগটা এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো অল্প করে জলটা দিয়ে দেওয়া হলো এবং রসটা বাড়িয়ে দেওয়া হলো এবার 10 মিনিটের মধ্যে সেদ্ধ হবে কেন তারপর অল্প করে নুন দেবো আর গরম মশলা দিয়ে লবণ দিয়ে দেওয়া হয়েছে গরম মশলা দেবো গরম মশলা দিয়ে তারপর লবণ দেবো গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হলো বাড়িতে আপনারা এভাবে আলু পটল দিয়ে পেঁয়াজ রান্না করতে পারেন গরম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পল পদ্ধতি তাই না দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে মাছটা বন্ধ করে দেওয়া হয়েছে টেস্টও করে দেখানো হয়েছে খুব টেস্ট হয়েছে লবণটা মানে একদম পারফেক্ট হ্যাঁ কি সুন্দর কালার হয়েছে দেখুন হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন হলুদের গুঁড়ো দিয়ে দেবেন যেভাবে দেখিয়েছি পেঁয়াজ দিয়ে দেবেন আদা পেস্ট রসুন পেস্ট এইগুলো বেশ ভালোই লাগবে বাড়িতে আপনারা এভাবে ট্রাই করতে পারেন ভালো হবে আলু পটলের সবজি গরম মশলা দিয়ে আপনারা যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি এবার নামিয়ে দেবো হয়ে গেছে গরম মশলা দেওয়া হয়ে গেছে বেশ সব কিছু দেওয়া হয়ে গেছে বৃষ্টি হওয়ার ফলে বন্ধুরা দেখুন আজকের ওয়েদারটাও খুব সুন্দর রান্নার সাথে সাথে চারিদিকের পরিবেশের অবস্থাও আপনাদের একটু দেখাচ্ছি আকাশের অবস্থা খুব সুন্দর দেখুন সেরকম রোদও ওঠেনি সুন্দর এটা একটা জামরুল গাছ প্রচুর জামরুল হয় এই গাছে ঠিক আছে আজকের ওয়েদারও খুব ভালো সেরকম রোদও নেই হালকা হালকা মৃদু বাতাস বইছে রোদও নেই বৃষ্টি হয়েছে গতকালকে অল্প বৃষ্টি হয়েছিল তাই ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা পরিবেশ সুন্দর দেখুন রান্নার সাথে সাথে আপনাদের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি পাশে একটা নারকেল গাছও আছে জামরুল গাছও আছে